চেতনার বইমেলায় সবাইকে স্বাগত জানাই। আবার চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, মানুষের কাছে মানুষকে নিয়ে আসি। বঙ্গনিউজ বিডিসি চ্যানেল থেকে এখন আমার সামনে বসে আছেন রোশনী নূর, খুব বিজ্ঞান ভিত্তিক লেখক এবং মননশীলতায় খুব তারুণ্যপূর্ণ অ্যাডভোকেটও বটে। তার একটি বই প্রত্যাখ্যান আমার হাতে এখন এই মুহূর্তে। আপনাকে স্বাগত জানাই বঙ্গনিউজ বিডিসি চ্যানেল থেকে। এই এই গ্রন্থটি নিয়ে এখন আমরা আলোচনায় যাব। আপনি এই প্রত্যাখ্যান, এই গ্রন্থটি এবং আপনার সম্পর্কে দর্শকদের সঙ্গে একটু শেয়ার করবেন। প্রত্যাখ্যান মূলত প্রত্যাখ্যান আমার এই কবিতার বইটি এবার ভালোবাসার প্রত্যাখ্যানের উপরে আমার এই লেখাটা লিখেছি। আমি এই বইটা লেখা তো সমাজের কলুষিত যত প্রত্যাখ্যান, কলুষিত যত বিষয়গুলো আছে, মন্দকে প্রত্যাখ্যান করার রিজেক্টেড এই ধরনের, তার মূলত ভালোবাসাকে প্রত্যাখ্যান মানুষ করে দেয়, সেটার উদ্দেশ্যেও যে কতটুকু প্রত্যাখ্যান করলে কতটুকু কষ্ট হয় সেই জিনিসটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি এই বইটিতে। আচ্ছা, মানে শুভকেও আমরা প্রত্যাখ্যান করি নাকি? ওখানে আপনি কি একটা প্রতিবাদ জানাচ্ছেন এরকম প্রত্যাখ্যান, নাকি ভালোবাসাকেই প্রত্যাখ্যান করছেন? ভালোবাসাকে প্রত্যাখ্যান করছেন। বাহ, তারপরে অল্টারনেটিভ কি হবে তাহলে? আমি ভালোবাসাকে প্রত্যাখ্যান করাটা ঠিক ওইভাবে বলছি না। আচ্ছা, মানে আমি কাউকে ভালোবাসি সে আমাকে প্রত্যাখ্যান করলো, বা আমি কাউকে ভালোবাসি আমি কাউকে প্রত্যাখ্যান করলাম, এই কথাটাকে। বাট রিজেকশন, ওকে, সো এই রিজেকশনের মাত্রা কি এখন খুব বেশি বেড়েছে? আমার মনে হয় এই ডিজিটাল যুগে আমার যেমন পুরনো ভালোবাসা, পুরনো প্রেমের প্রতি আমার যে টানটা, যদিও আমি সেই ওল্ডের যুগের না, আমাদের জেনারেশন যে যুগে অবস্থান করে সেই যুগে আমি একটু ভিন্নভাবে ভালোবাসাকে দেখি এবং প্রেমটাকেও সেই ভিন্ন দৃষ্টিতেই দেখি, যে পুরনো যে প্রেম, পুরনো যে ভালোবাসা, সেই ভালোবাসাটা আমাকে খুব আকর্ষিত করে, আমাকে টানে। হ্যাঁ, আসলে সেটা আমরা মানবিক প্রেমের কথা একটু আগে আমরা আলাপ করেছিলাম। ওকে, জি, আপনি কি সেই প্রেমেরকে রিভাইভ করার কথা বলতে চাচ্ছেন নাকি এটা খুব জরুরি বলছেন? হ্যাঁ, যে এই সময় এটা জরুরি, অবশ্যই এটা। এটা কি আপনি কি বলতে চান, লাইলি মজনু শিরি ফরাদ এরকম প্রেম? লাইলি মজনু শিরি ফরাদ এরকম প্রেম, মানে তাদের যে আমরা পবিত্র একটা প্রেমের একটা রাধা কৃষ্ণ, জি জি, এরকম, জি জি। তাহলে এটা কি আপনি নিজে ফিরে আনতে পারবেন? আপনি এরকম কোনো মজনু আছে আপনার? না, আমি এরকম কোনো মজনু আমার নেই, বাট আমি সমাজে আনাচে কানাচে আমাদের পরিবেশে পরিবারে মাঝে আমি দেখেছি যে আমাদের মূল্যবোধ, ভালোবাসার যে মূল্যবোধ, ওইটা অবক্ষয় দেখতে পেয়েছি। আর সেই অবক্ষয়টাকে টেনে তুলে যে একজন মানুষ ভালোবাসা সর্বজনীন, ভালোবাসা ঐশ্বরিক দান, ভালোবাসা বাসী হতেই পারে, তো প্রত্যাখ্যান কেন এমন হবে? প্রত্যাখ্যান কেন যখন দেখে যে এটা মিলছে না তখন তো প্রত্যাখ্যান আসে, এটাও কি হতে পারে? নাকি প্রতারণার গন্ধটাকে আপনি বেশি করে বলতে চাচ্ছেন যে ভালোবাসাটা খুব পবিত্র জিনিস, এটাকে এরকম কেন রিজেকশনে যাচ্ছে সেই দিকটার কথা বলতে চাচ্ছেন? হ্যাঁ, বা দর্শক, আমরা আসলে এই বই নিয়ে একটু কথা বলতে যাচ্ছিলাম, যেখানে এই বইটি তিনি উৎসর্গ করেছেন তার বাবা মা এবং আরও বড় ভাই এবং সকল প্রিয় মুখের, যারা অনুপ্রাণিত করেছেন তাদেরকে উৎসর্গ করেছেন, তাদেরকে আমরা এই এই সুযোগে অভিবাদন জানাতে চাই। আমাদের এই ডায়াসের সামনেও আপনার বোনের মেয়ে অভিনুর বসা আছে, তাকে উৎসর্গের একটি অংশ করে দিতে চাই এখনই। ওকে, আমরা তাহলে এই যে এই প্রত্যাখ্যান কাব্যগ্রন্থের মধ্যে থেকে কোনো একটি কাব্যের অংশ অথবা একটা কবিতা আপনি দর্শকদেরকে শোনাবেন। ওকে, থ্যাংক ইউ। যেমন আমার প্রত্যাখ্যান কবিতাটাই আমি বলি। আমি ভালোবাসিনি তোমাকে, বিশ্বাস করো, চিৎকার করে বলতে চাই নিস্তব্ধ এই পৃথিবীকে, আমি ভালোবাসিনি তোমাকে। চিৎকার করে বলতে চাই এই নির্ঘুম রাতকে, আমি চিৎকার করে বলতে চাই এই প্রত্যেকটি কষ্টে ভরা নিঃশ্বাসকে, আমি ভালোবাসিনি, আমি ভালোবাসিনি তোমাকে। আমার সব চেষ্টার ভেতর প্রত্যেকটি বর্ষার অশ্রুধারায় আপন করে নেওয়ার মাঝে তোমাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়ায় আশাই ছিল, বলেছি কখনো স্বপ্নে, কখনো সত্যে, কখনো ঘোর ঝড়ে, কখনো সিক্ত ভরে, আমি ভালোবাসিনি তোমাকে। বাহ, আসলেই তো ভালোবাসেননি, প্রত্যাখ্যান সেখানেই আসলে। ঠিক আছে, আপনি আমাদের এই সঙ্গে সঙ্গে আমরা একটু অন্য কথায় যে যাই, যেখানে আপনি খুব নিবদ্ধ আছেন, বাংলাদেশে
গ্রিন হাইড্রোজেনের যদি ইন্ট্রোডাকশনে আমরা যাই তাহলে আপনি সেখানে অনেক কাজ করতে পারেন বলে আমরা জেনেছি, এই ব্যাপারে আপনি একটি খুব সংক্ষিপ্তভাবে বলতে পারেন? হ্যাঁ, সুইজারল্যান্ডের একজন ভদ্রলোক আমাদের সহপাঠী, তো উনি যেহেতু দেশের বাইরে থাকেন, উনি এই টেকনোলজি বা এই আবিষ্কার সম্বন্ধে দেশের বাইরে উনি 5 বছর পড়ালেখা করে যে প্রাকৃতিক অবক্ষয় যে জিনিসটা ঘটছে পৃথিবীতে সেই অবক্ষয়টাকে কীভাবে ঠেকানো যায়, এই গ্রিন হাউসের যে বিষয়টা, তারপরে আপনার জঙ্গল কেটে ফেলার যে বিষয়গুলো, আমাদের এইগুলোর উপরেই আর কি যে প্রকৃতিকে টিকিয়ে রাখার যে ব্যাপারটা ওনার মাথায় প্রথমত কাজ করেন, এবং এটা উনি তখন একটা রিসার্চ করতে করতে উনি 5 ইয়ার্স এটা নিয়ে পড়ালেখা করেন। করার পর ওনার কাছ থেকেই এই বাংলাদেশের প্রকৃতিকে, সবুজকে বাঁচিয়ে রাখার যে ব্যাপারটা আমরা খুব উদ্বুদ্ধ হই যে আমাদের দেশের জন্য এটা খুবই প্রয়োজন, আর তাতে করে সরকার যদি আমাদেরকে সাপোর্ট করে আমরা গ্রিন হাইড্রোজেনের যে প্রজেক্টটা আনতে চাচ্ছি বাংলাদেশে অবশ্যই আমরা সফল হব, এবং খুব স্বল্পের মধ্যে আমাদের অক্সিজেন সরবরাহ, গ্যাস, সিএনজি গ্যাস সরবরাহ করতে পারবো। তো বাংলাদেশ সরকারের কাছে আমার শুধু দর্শক পাঠক আমি আপনার কথাটা বলে নিতে চাই যে আসলে বাংলাদেশে যদি গ্রিন হাইড্রোজেনের এই মানে ব্যবহার আমরা শুরু করতে পারি তাহলে যে কথাগুলো আপনি বলছেন সেখান থেকে আমরা কিন্তু বড় ধরনের একটা জায়গায় দেশকে ডেভেলপমেন্টের কাছে যেতে পারি। সবাইকে এই ব্যাপারে আমরা পরবর্তীতে আপনার সঙ্গে আর একটা ডিসকাশনে এটা যাব। এখন আমরা চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, এরকম তারুণ্যে পূর্ণে, মানসিকতায় পূর্ণে এবং মানবিকতায় পূর্ণ, ভালোবাসায় পূর্ণ, প্রত্যাখ্যানবিহীন মানুষকে খুঁজে বের করি যেখানে কেউ কাউকে আমরা প্রত্যাখ্যান করব না। রোশনী নূর, আপনাকে অনেক সাধুবাদ জানাই, আপনি যেহেতু নতুন নতুন মানবিক দুনিয়া গড়ার পক্ষে কাজ করছেন, আমাদের এখানে দুটো ফুল আছে, এই প্রতীকী অর্থে এই দুটো ফুল আপনাকে আমরা উপহার দিচ্ছি যাতে আপনি যেন জীবনে ফুলের মতোই ভালো থাকবেন, সেই আশা ব্যক্ত করি।